ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইকবাল হোসেন ভাই বলছেন যে আমার একটা জানার বিষয় ছিল। আমার এক বন্ধু বলেছেন আজানে আজান শুনে আজানে জবাব দিলে জান্নাত নাকি ওয়াজিব হয়, এটা কি সত্য নাকি এটা জানাবেন। আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সাল্লাবাদ। জি ভাইয়া, বোখারির হাদিস তো তাই বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া সামিতুমুল মুআযযিনা ফাকুলু মিছলা মা ইয়াকুল। যখন মুআযযিন আজান দেয় তখন মুয়াজিন থেকে যা শোনো তাই তুমি বলো। ইল্লা ফি মাদাইন ফি মাদাই হাইয়া আলা সালা ও হাইয়া আলা ফালা ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলা সালা হাইয়া আলা ফালা জায়গাগুলোতে নবী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন। অন্য এক রেওয়ায়েত দ্বারা যেহেতু তিনি বলেছেন ফাকুলু মিছলা মা ইয়াকুল, যেভাবে বলে সেভাবে বলো। এই জন্য হায়াল আসসালাহ হায়াল ফালা জায়গায় যদি কেউ হায়াল আসসালাহ হায়াল ফালাও পড়ে তখন তার নামাজ তার আজানের ফজিল হয়ে যায়, অর্জন হয়ে যায়। তো রাসূলুল্লাহ বলেছেন যখন আজান শেষ হয়ে যায় মুয়াজ্জিনের তখন সল্লু আলাইয়া, আমার উপরে সালাত পেশ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা দোয়া ইব্রাহিম, মানে দুরুদ ইব্রাহিমে যেটা পাই। তারা বলছে যে সুম্মা সালুল্লাহ আলিল ওয়াসিলাতা, তারপর আমার জন্য আল্লাহর কাছে উসিলা চাও, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার রব্বা হাজিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা। এই দোয়াটা পড়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। ফাইন্না মান সাআলা লি আল্লাহ আল ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআতি, যে আমার জন্য আল্লাহর কাছে উসিলা চাইবে আমার শাফাআত সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তো কথাটা আপনার বন্ধু যে আপনাকে বলেছে এটা ঠিক বলেছে, এটা বুখারীর হাদিস। তবে আমলদার হতে হবে ব্যক্তিকে, হারাম হালাল বেছে চলতে হবে, পরেশগার হতে হবে, এবং এই আমলটার জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সুপারিশ করবেন, এরকমটাই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতাল নবী মুহাম্মদ।